আমরা এই গণ অবস্থানের মাধ্যমে এই ফেসিবাদী শেখ হাসিনা সরকারি হাসিনাকে জানাতে চাই, দেশের মানুষ শান্তিতে নাই, দেশের মানুষ পেটে ভাত নাই, ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ, 10 টাকা চাল খাবে সেটা না করে এখন সবচেয়ে নিম্ন কোয়ালিটির চাল সেটা হচ্ছে 50 টাকা কেজি। মানুষের ঘরে ঘরে চাকরি দিবে বলে সে ক্ষমতায় আসছে, ক্ষমতা তো জনগণের ভোট দেয় নাই, সে দিনের ভোট রাত্রি করছে, প্রশাসন তাকে ভোট দিয়েছে। কিন্তু আমরা আন্দোলনের পরে আন্দোলন করতেছি, কারণ এই হাসিনা হয়েছে ফেসিবাদী খেটা বেহাইয়া, বিশ্ব বেহাইয়া হাসিনা সরকার। কারণ জনগণ যদি ভোট দিত তাকে জনগণের মূল্যায়ন করত, কারণ জনগণের ভোট লাগে নাই, তো এই জন্য সে জনগণকে মূল্যায়ন করে না। কারণ জনগণ সরকার হোক আর উপরস্থ মন্ত্রী মিনিস্টার হোক, আজকে আমরা সাধারণ মানুষের ভোটেই তো সরকার, সাধারণ মানুষকে যদি না দেখি, না সাধারণ মানুষ কী অবস্থায় আছে, তারা খেয়ে আছে না না খেয়ে আছে, ঘরে ঘরে চাকরি বসে সেটা তো দেয়ই নাই, প্রত্যেকটা কথা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে মিথ্যা বলে, মিথ্যাচার করে। এবং যে তার যে যোগাযোগ মন্ত্রী আছে সে দিন গোড়া কাঠের মতো টাকা করতেই থাকে, টাকা করতে থাকে, যেটা হয় সেটাও বলে, যেটা না হয় সেটাও বলে। কারণ সাধারণ মানুষ এখন আর বুঝে গেছে যে এই সরকার ভাওতাবাজ, তার সাধারণ মানুষ আমাদের সাথে আছে। আমরা আমানুল্লাহ আমান রেজিস্টার অমিত নেতৃত্বে তারেক ভাই নির্দেশে খালেদা জিয়ার মুক্তি, জনগণের মুক্তি, বাংলাদেশের মুক্তি, কেরানীগঞ্জ মডেল থানার পক্ষ থেকে আমরা এই সরকারকে আমানুল্লাহর নেতৃত্বে এই সরকারকে ভোটি আন্দোলনের মাধ্যমে সরকারকে হেঁটিয়ে ঘরে ফিরব। কারণ লক্ষ লক্ষ জনগণ আমাদের সাথে আছে, আমরা জনগণের পাশে আছি, ইনশাল্লাহ আমাদের নেতারা জনগণের পাশে আছে। আমরা তারেক জিয়ার নির্দেশে এবং আমান ভাইয়ের নির্দেশে কেরানীগঞ্জ মডেল থানা তৎপর আছি, এবং সাধারণ জনগণ আমাদের সাথে আছে, ইনশাল্লাহ আমরা এই সরকার হাসিনাকে পাঠাবো, আমরা এ তত্ত্বাবধায়ক সরকার আদায় করব এবং ভোটের অধিকার আদায় করব। জনগণ যেন দুবেলা খেয়ে শান্তিতে ঘুমাতে পারে সেই লক্ষ্যে আমরা আজকে রাজপথে নেমেছি, আমরা ভাই বোন মিলে এই সরকারকে টেনে এসে একটু পরিচয় উল্লেখ করেন। আমি কেরানীগঞ্জ মডেল থানার সাবেক উপজেলার ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, ঢাকা জেলা এখন কমিটি ভেঙে দিচ্ছে, আমাদের যুগ্ম আহ্বায়িকা ছিলাম, আমাদের কমিটি আবার অবগত হবে। আগামী 16 তারিখে যে কর্মসূচি, সেই কর্মসূচিতে আপনারা কেরানীগঞ্জের পক্ষ থেকে কি করতে চান? আগামী যে 16 তারিখে আমরা তো মনে করেন 10 দফার পরে আমাদের আরও দফা আসবে, আমরা যেই পর্যন্ত এই সরকার না হটবে আমরা পার্ট বাই পার্ট আমরা রাজপথে থাকবো, ইনশাল্লাহ জনগণকে সাজিয়ে সাধারণ জনগণ আমরা সরকার নামাবো, রাজপথে থাকবো, শেখ হাসিনার পতন করবো, ইনশাল্লাহ। আমরা সাধারণ জনগণের পক্ষে, সাধারণ জনগণ কী চায় আমরা বুঝি, আমাদের বিএনপি সরকার তা বুঝে, সাধারণ জনগণ খেয়েছে না না খেয়েছে বিএনপি সরকার বুঝে। কারণ ঘরে ঘরে চাকরি দেওয়ার লোভ লালসা থেকে ভোট লাগে নাই ভাই, সাধারণ মানুষ ভোট দেয় নাই, জনগণ তাকে ভোট দেয় নাই, ভোট হয় নাই, প্রশাসন তাকে ভোট দিছে। প্রশাসন যদি খালি মাঠে নামুক না খালেদা ইয়া হাসিনা, আমরা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে ভয় পাই না, আমরা জনগণ আমাদের সাথে আছে, সাধারণ মানুষ আমাদের সাথে আছে, ইনশাল্লাহ আমরা জনগণের কথা বলে যাব। আমাদের নেতারা, আমাদের ঊর্ধ্বতন নেতারা সবাই জনগণের ইয়েতে আছে, আমাদের তারেক জিয়া, তারেক রহমান যেই নির্দেশ দিবে খালেদাকে মুক্ত করে আমরা ঘরে ফিরবো, ইনশাল্লাহ। যতক্ষণ না খালেদাকে মুক্ত করবো, তারেক জিয়াকে ভিড়ের বেশে না আনতে পারবো, আমরা রাজপথ ছাড়বো না। আমানুল্লাহ আমানের নেতৃত্বে আমরা কেরানীগঞ্জ মডেল থানা রাজপথে আসি, থাকবো, ইনশাল্লাহ।